টিভি, আমার দেশ, আমার গর্ব। বিয়ানীবাজার উপজেলায় করোনা ভাইরাস ভয়াবহ রূপ ধারণ করছে। উপজেলায় প্রতিদিনই করোনা রোগী শনাক্ত হচ্ছেন, সাথে মৃতের পাল্লাও ভারী হচ্ছে। রোববার উপজেলায় সর্বশেষ চারজন আক্রান্তের মাধ্যমে উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা 500 ছাড়ালো। এদিকে মঙ্গলবার রাতে উপজেলার মাতিউরা ইউনিয়নে শাহেদা বেগম নামের 45 বছরের এক মহিলা করোনায় আক্রান্ত হয়ে সিলেট মাউন্ট এডোরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ নিয়ে উপজেলায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 29 জনে। মৃত্যুবরণকারী মহিলার বাড়ি মাতিউরা ইউনিয়নের শেখলাল এলাকায়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বশীলরা বলছেন, উপজেলায় করোনা সংক্রমণ ঊর্ধ্বগতির কারণ স্বাস্থ্যবিধি অমান্য করে সাধারণ মানুষের অবাধ বিচরণ। এই অবস্থায় সবাই স্বাস্থ্যবিধি না মানলে সামনে আরও কঠিন পরিস্থিতি হবে বলে ধারণা করছেন তারা। এদিকে সরকার কঠোর লকডাউনের মেয়াদ আরও 1 সপ্তাহ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। জানা গেছে, এ লকডাউনে স্বাস্থ্যবিধির ক্ষেত্রে প্রশাসন আরও কঠোর হতে পারে। এ পর্যন্ত উপজেলায় মোট সুস্থতা লাভ করেছেন 437 জন, চিকিৎসাধীন রয়েছেন 37 জন। শাকির আহমদ, ম্যাপ টিভি। ইতিহাস, ঐতিহ্য, সংবাদ, বিনোদন, ব্যতিক্রমী সব আয়োজন। ম্যাপ টিভি, আমার দেশ, আমার গর্ব।